রাজেশের ওয়াইফ এখানে এসেছিল আর রাজেশ রাওয়ের ব্রেক থ্রুটা হলো ফর দ্য ফার্স্ট টাইম হি হ্যাজ বিন এবল টু ডেমনস্ট্রেট ব্রেইন টু ব্রেইন কমিউনিকেশন উইদাউট এনি ফিজিক্যাল কানেকশন। আমি এই মনে বসে কি চিন্তা করতেছি, পাশের ঘরে একজন, সে আমার এই থট এটা বুঝতে পারবে। এটা দিস হ্যাজ বিন এ ব্র্যাক থ্রু অ্যান্ড অনেক টাকা পাচ্ছে এখন ফ্রম ডিফেন্স রিসার্চ। এটার খুব স্ক্যারি কনসিকুয়েন্স আছে, এটা ব্রেইনের জায়গায় আলটিমেটলি ব্র্যাক থ্রু হবে। এখানে আমি তাকালে বুঝতে পারবো কে চিন্তা করতেছে। ও দেখেছে ইন দ্য ল্যাবরেটরি সেট আপ যে একজন যা চিন্তা করতেছে সেটা আরেকজন কত বুঝতে পারবে। এটা যদি হয় তাহলে ইন্টারনেটের মাধ্যমেও এটা করা সম্ভব হবে, ওয়্যারলেসের মাধ্যমে করা সম্ভব হবে। এটা তার বইও আছে একটা, দুই সার দিলে রাজেশ রাও একটা বই লিখেছে আন্ডারগ্রাজুয়েট টেক্স এই বিষয়ে, এই ব্রেইন মেশিন ইন্টারফেস বা ব্রেইন টু ব্রেইন কমিউনিকেশন। কাজ অনেক হচ্ছে এবং মাইক্রোসফটের মানে বিল গেটস একটা বই লিখেছিলেন 1999-এ, একটার নাম ছিল বিজনেস এট দ্য স্পিড অফ থট। এনি কয়েনটা আগেও হয়েছিল, IBM করেছিল 1983-তে, ডিজিটাল নার্ভাস সিস্টেম। গ্লোবালি ইন্টারনেট করে করে সারা দুনিয়ার একটা ডিজিটাল নার্ভাস সিস্টেম ডেভেলপ করা। বাট একটা জিনিস ভুল করেছিল, হি লেটার অন অ্যাডমিটেড বিজনেস এট দ্য স্পিড অফ থট। এবং স্পিড অফ থটটা কী, পরে দেখা গেল আমরা প্রথম হলো ব্রেইনে কীভাবে চিন্তা হচ্ছে এটার স্পিড কেউ বের করতে পারেনি। বাট ট্রান্সমিশন অফ ওয়েভ ফ্রম ব্রেইন টু আদার পার্ট অফ দ্য বডি ইজ নট ভেরি ফাস্ট, তার জন্য আমরা রিয়াকশন টাইম হিসাব করি যে এটা অনেক বেশি। আর ব্রেইন টু ব্রেইন বলা হচ্ছে যে মেবি ক্লোজ টু স্পিড অফ লাইট, হুইচ ইজ মেনি অর্ডার্স অফ ম্যাগনিচিউড ফাস্টার দেন দ্য স্পিড। আর লিম কন্ট্রোল করতে, যেমন ব্রেন চিন্তা করে লিম্বে যেতে যে সময় লাগে, এটা নাকি 2 MPH-এর মতো, 2 miles per hour, ডিস্টেন্স কম থাকে খুব তাড়াতাড়ি, বাট ইটস ইন মিলি সেকেন্ড, আর ওইগুলো গেলে ন্যানো সেকেন্ডেরও কম হবে। এটা নিয়েও মাইক্রোসফট ওয়াজ ওয়ার্কিং। আমি 1998-এ ওয়েন আই ভিজিটেড মাইক্রোসফট ওয়ার্কিং অন দিস ডিজিটাল নার্ভাস সিস্টেম, এটা অনেক দূর এগিয়েছে। সায়েন্স ফিকশন অনেক আগে আমরা জানি যে প্রেডিক্ট করে ভবিষ্যৎ, এবং দেয়ার আর কোম্পানিজ যারা দে এমপ্লয় পিপুল, যাদের কাজই হলো ফিউচারে প্রেডিকশন করা, থিঙ্ক ট্যাঙ্ক যেগুলো স্পেশালাইজ, দুইটা আমেরিকায় খুব নাম করা, নাম শুনবেন যে র্যান্ড কর্পোরেশন অ্যান্ড হার্টসন ইনস্টিটিউট। একটা বই আমি অনেক আগে পড়েছিলাম 1973-তে, হারম্যান কান, ওয়ান অফ দ্য